হাই, আজকে আমরা আলোচনা করব নর্থ মালদা মাদ্রাসা গ্রুপ 2021, অর্থাৎ মাদ্রাসা স্কুলের ক্লাস নাইনের যে ইংলিশ অ্যাসাইনমেন্টটা দিয়েছে, অ্যাসাইনমেন্ট টু, অর্থাৎ সেপ্টেম্বর মাসের যে অ্যাসাইনমেন্টটা দিল তার উত্তরগুলো আজকে আমরা আলোচনা করব। সবার আগে বলে দিই, এখানে সবাই নিজের নাম লিখবে, এখানে সেকশন লিখবে, এ সেকশন না বি সেকশন, এখানে রোল নাম্বার। তারপরে আমাদের করতে হবে রিডিং কম্প্রিহেনশন সিন, এই সিনটা আমরা বই থেকে পড়ব, বইয়ে লেসন 8 মানে এই দ্য ইয়ং সিগাল থেকে আরম্ভ করতে হবে, আর আমাদের শেষ করতে হবে পড়ে শেষ করতে হবে ইস্টার্ন নেস্ট পর্যন্ত, মানে এখান থেকে আমাদের পড়তে হবে। এই সিনটুকু পড়ে আমাদের কোশ্চেন অ্যান্সারগুলো করতে হবে। সিনটা তোমরা একবার বাড়িতে সবাই ভালোভাবে পড়ে নেবে, আমি একেবারে উত্তরগুলোতে চলে আসছি। সবাই দেখো, এর একের এক নম্বর অ্যান্সার কী হবে, কী হবে, হোয়েন হি র্যান ফরওয়ার্ড টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ হি বিকেম অ্যাফ্রেড, অর্থাৎ সি নাম্বারটা হবে। দুইয়ের আনসার হবে নোবডি হ্যাড কাম নিয়ার হিম ফর দ্য লাস্ট, এটাও সি নাম্বার, 24 আওয়ার্স। তিন নম্বর কী আছে, হেরিং ইজ এ ফিশ, অর্থাৎ ডি নাম্বার অ্যান্সার হবে। চার নম্বর, দ্য নেস্ট ওয়াজ মেড অফ স্ট্র, অর্থাৎ এ নাম্বার অ্যান্সার হবে। এবার আছে দুইয়েরগুলোতে, দুইয়ের করতে হবে ট্রু অ্যান্ড ফলস, দুইয়ের এ নাম্বার, দ্য ইয়ং সিগাল ওয়াজ উইথ হিজ মাদার অন দ্য লেজ, এটা হবে ফলস। বি নাম্বার, দ্য ইয়ং সিগাল ওয়াজ নট অ্যাফ্রেড টু ফ্লাই উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, এটাও হবে ফলস। দুইয়ের সি নাম্বার, দ্য ইয়ং সিগাল হ্যাড সিন হিজ এল্ডার ব্রাদার ক্যাচ হিজ ফার্স্ট হিয়ারিং, এটা হবে ট্রু। এবার তিন নম্বর আছে, তিন নম্বর করতে হবে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলো যে দেওয়া আছে সেগুলোর উত্তর লিখতে হবে। এক নম্বর কোশ্চেনের কোশ্চেনটা হচ্ছে হোয়াই ওয়াজ দ্য সিগাল অ্যাফ্রেড হোয়েন হি র্যান ফরওয়ার্ড টু ব্রিঙ্ক অফ দ্য লেজ, এটা অ্যান্সার হবে দ্য সিগাল ওয়াজ অ্যাফ্রেড হোয়েন হি র্যান ফরওয়ার্ড টু দ্য বার্ক অফ দ্য লেজ বিকজ হি ফেল্ট দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম, ফুল স্টপ। দু নম্বরের কোশ্চিন, হোয়াই ডিড দ্য ইয়ং সিগাল ফিল দ্য হিট অফ দ্য সান, অ্যান্সার হচ্ছে দ্য ইয়ং সিগাল ফেল্ট দ্য হিট অফ দ্য সান বিকজ হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইট ফল, ফুল স্টপ। তিন নম্বরের অ্যান্সার কোশ্চিনটা হচ্ছে হু ওয়ার টিচিং দ্য সিগলস ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, তিনের অ্যান্সারটা হচ্ছে দ্য ইয়ং সিগল প্যারেন্টস ওয়ার টিচিং দ্য ইয়ং সিগলস ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। এরপরে অর্থাৎ বিয়ের যে টেক্সটটা আছে লেসন 6 মিল দ্য মিস্ট আপন দ্য হিল, অর্থাৎ যে কবিতাটা আছে টেক্সট থেকে এই পুরো কবিতাটা ভালোভাবে পড়তে হবে এবং পড়ে যে কোশ্চেন অ্যান্সারগুলো আছে সেগুলো লিখতে হবে। এ পর্যন্ত আমাদের কবিতাটা পড়তে হবে। তো আমি একবারে উত্তরে আসি, বিয়ের একের এর নাম্বার অ্যান্সার হচ্ছে এক নম্বর কোশ্চিনটা, দ্য পোয়েটেস রিমাইন্ডস দ্য ডেজ অফ হার, এক নম্বর অ্যান্সার হচ্ছে বি নম্বর, অ্যাডাল্টহুড। দু নম্বর, দ্য সরো অফ দ্য ডে ইজ ডিসক্রাইবড অ্যাজ, এটা সি নম্বর হবে, সাইলেন্ট। দুইয়ের, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ কবিতা থেকে আমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এক নম্বর কী আছে দুইয়ের, সিন্স দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল টুমারো দেয়ার ইজ নো পসিবিলিটি অফ স্টর্মস, ফুল। দু নম্বর কী আছে, জার্নিং ডাউন হার সেরিমনি লেন দ্য পোয়েটেস ফাইন্ডস হারসেলফ
स्टैंडिंग इन द लॉन्ग कॉमा ग्रीन ग्रास फुल स्टॉप। এবার তিনের আছে প্রশ্ন প্রশ্ন উত্তর মানে কোশ্চেন অ্যান্সার্স। হোয়ার এক তিনের এক নম্বর কোশ্চেনটা হচ্ছে হোয়ার ডাজ দ্য পোয়েটেস সি হার সেলফ হোয়েন সি রিমেম্বার্স দ্য ডেজ অফ ইয়থ। এটার অ্যান্সার হচ্ছে দ্য পোয়েটেস সিজ হার সেলফ হোয়েন সি রিমেম্বার্স দ্য ডেজ অফ ইয়থ বিনিথ হার ফাদার শেল্টারিং রুফ অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর ফুল স্টপ। দু নম্বর কোশ্চিন হোয়াট ডাজ দ্য মিস টেল অ্যান্সার মিস টেলস দ্যাট টুমোরো দেয়ার ইজ নো পসিবিলিটি অফ স্টর্মস আপন দ্য হিল স্টর্মস আপন দ্য হিল ফুল স্টপ। এবার পুরো আনসিনটা পড়তে হবে, আনসিনটা পড়ে তোমরা বাড়িতে আনসিনটা পড়ে নেবে একবার। আনসিনটা পড়ে একের অর্থাৎ সি এর যে এক নম্বরে আমরা উত্তরগুলোতে আসছি একেবারে। প্রিয়ঙ্কা মন্ডল ওয়াজ ডাইড অফ তিন নম্বর COVID-19। দু নম্বর কোশ্চিন দ্য টেস্ট ওয়াজ ডান ফ্রম সালিভা বি নম্বর। তিন নম্বর দ্য কো মরবিডিটি অফ প্রিয়ঙ্কা মন্ডল ওয়াজ আস্থামা অর্থাৎ সি নম্বর। এবার করতে হবে ট্রু ফলস, ট্রু ফলস লিখব, তার সঙ্গে লিখতে হবে সাপোর্টিং স্টেটমেন্ট মানে অ্যাসেস। এক দুয়ের এ নম্বর কোশ্চেন প্রিয়ঙ্কা ডায়েড ইন এসএসকেএম হসপিটাল, এটা ফলস হবে। এটা সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে প্রিয়ঙ্কা পাস্ট অ্যাওয়ে ইন বেলঘাটা আইডি হসপিটাল। বি নম্বর সি ওয়াজ ইনফেক্টেড অন 18th July, এটা হবে ট্রু। এটা সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে দ্য সেকেন্ড টেস্ট হ্যাড ডান অন 18th July টার্নড পজিটিভ ফুল স্টপ। এরপরে আসি আমি আমরা তিনের এক নম্বর অ্যান্সার এক নম্বর কোশ্চিনে, হোয়েন অ্যান্ড হাউ ওয়াজ প্রিয়ঙ্কা ইনফেক্টেড উইথ করোনা ভাইরাস। একটু ভালোভাবে দেখে নেবে কারণ বুঝতে হয়তো অসুবিধা হতে পারে। হোয়াইল ওয়ার্কিং ইন কার্ডিওলজি ডিপার্টমেন্ট অন 2nd July সি বিকেম কন্ট্যাক্ট উইথ এ পেশেন্ট ইনফেক্টেড উইথ COVID-19 ভাইরাস। দু নম্বর কোশ্চিন হোয়াই ওয়াজ সি অ্যাডমিটেড ইন SSKM, সি ওয়াজ অ্যাডমিটেড ইন SSKM বিকজ অন 10th July সি হ্যাড বিন সাফারিং ফ্রম হাই ফিভার অ্যান্ড ব্রিদিং ট্রাবল ফুল স্টপ। তিন নম্বর হোয়াই ওয়াজ প্রিয়ঙ্কা ট্রান্সফার টু আইডি হসপিটাল, এর অ্যান্সারটা হচ্ছে বিকজ হোয়েন হার সেকেন্ড টেস্ট হ্যাড ডান অন 18th July টার্নড পজিটিভ অ্যান্ড প্রুভ দ্যাট সি ওয়াজ ইনফেক্টেড উইথ দ্য ডেডলি ভাইরাস ফুল স্টপ। এবার আমরা আসছি গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। গ্রামার কী আছে, অলওয়েজ ওয়াশ দ্য হ্যান্ডস উইথ সোপ অ্যান্ড ওয়াটার, এটা ভয়েস চেঞ্জ করতে হবে। দ্য হ্যান্ডস শুড বি অলওয়েজ ওয়াশ উইথ সোপ অ্যান্ড ওয়াটার ফুল স্টপ। দু নম্বর দার্জিলিং, দু নম্বর করতে হবে, দু নম্বর কোশ্চেনটা হচ্ছে দার্জিলিং ইজ কুলার দ্যান লাভা, অ্যান্সারটা হচ্ছে লাভা ইজ নট অ্যাজ কুল অ্যাজ দার্জিলিং ফুল স্টপ। তিন নম্বর কোশ্চেনটা হচ্ছে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস অল শুড ওয়ার ইউর মার্কস ইন দ্য ক্লাস, অ্যান্সারটা হচ্ছে দ্য টিচার অ্যাডভাইজড অল দ্য স্টুডেন্টস টু ওয়ার দেয়ার মার্কস ইন দ্য ক্লাস। চার নম্বরের অ্যান্সারটা হচ্ছে কোশ্চেনটা হচ্ছে এ ফ্রেন্ড ইজ ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, এটা কমপ্লেক্সে করতে বলেছে। অ্যান্সারটা হচ্ছে এ ফ্রেন্ড হু ইজ ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড ফুল স্টপ। পাঁচ নম্বর শার্ট দ্য ডোর কমা রবিন, এটা করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে, অ্যান্সারটা হচ্ছে রবিন শার্টস দ্য ডোর ফুল স্টপ। এবার আমরা করব রাইটিং স্কিল, অর্থাৎ রাইটিং স্কিল করতে বলেছে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড উইথ 100 words অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স অফ লকডাউন ইন দিস COVID-19 প্যান্ডেমিক, অর্থাৎ কোভিড নাইন্টিনের সময় লকডাউনের সময় যে তোমার এক্সপিরিয়েন্স হয়েছে সে সম্পর্কে তোমার বন্ধুকে চিঠি লেখো। দেখো চিঠিটা, ইন নম্বরে অ্যান্সার ভিলেজ প্লাস পোস্ট
মল্লিক পাড়া, পিয়াস চাঞ্চল, লিস্ট মালদা, অর্থাৎ এটা যখন কাউকে অ্যাড্রেস পাঠাবে, যখন যখন চিঠি লিখবে তখন এটা নিজের অ্যাড্রেস। আর আমরা আরম্ভ করব, ডিয়ার ফ্রেন্ড বা ডিয়ার রাজ, ডিয়ার মাই বেস্ট ফ্রেন্ড, এরকম বিভিন্নভাবে আমরা আলোচনা বিভিন্নভাবে আমরা শুরু করতে পারি। তো দেখে নাও আমি কী দিয়ে শুরু করেছি। ডিয়ার রাজ, হাউ আর ইউ? কোশ্চিন মার্ক, আই হোপ ইউ আর ডুইং ফাইন? কোশ্চিন মার্ক, আই এম গুড? ফুল স্টপ, ইট হ্যাজ বিন এ হোয়াইল দ্যাট উই হ্যাভ রাইট টু ইচ আদার? ফুল স্টপ, জাস্ট রাইটিং টু নো হাউ অ্যাবাউট অফ ইউ ডিউরিং দিস লকডাউন? ফুল স্টপ, ইট হ্যাজ বিন আ লং টাইম দ্যাট উই হ্যাভ বিন ইচ আদার, কমা, অলমোস্ট মোর দ্যান টু মান্থস? ফুল স্টপ, দ্য স্কুলস আর ক্লোজড, কমা, দ্য মার্কেট, এভরিথিং? ফুল স্টপ, ইনিশিয়ালি আই রিয়েলি ইউজ টু গেট বোর্ড বাই বিং অ্যাট হোম অ্যান্ড জাস্ট বেস্ট দ্যাট হোয়াই দিস করোনা থিং হ্যাপেন্ড মেকিং আ সিট অ্যাট হোম, কমা, নাও নো হোয়ার টু গো? ফুল স্টপ, বাট স্লোলি মাই প্যারেন্টস হেল্পড মি টু গেট ওভার দিস বোর্ডম অ্যান্ড হেল্প মি টু ইউজ দিস টাইম অফ বিং অ্যাট হোম টু লার্ন নিউ থিংস। ফুল স্টপ, নাও আই স্পেন্ড টাইম বিং এনগেজড ইন অ্যাক্টিভিটিস সাচ অ্যাজ পেন্টিং, কমা, ক্রাফটিং? ফুল স্টপ, আই হ্যাভ ইভেন ওয়ার্কড অন ইম্প্রুভিং মাই হ্যান্ড রাইটিং অ্যান্ড রিডিং হ্যাবিটস। ফুল স্টপ, অ্যান্ড গেস হোয়াট আই লার্নড ম্যানি লিটারারি ইংলিশ টার্ম উইথ মাই মাদার? ফুল স্টপ, মাই ফাদার, কমা, হু ইজ রিয়েলি গুড ইন ম্যাথস, হেল্পড মি ইন ইম্প্রুভিং ইন দ্যাট এরিয়া। ফুল স্টপ, সো আই এম রিয়েলি এনজয়িং দিস লকডাউন পিরিয়ড। ফুল স্টপ, আই হোপ ইউ আর অলসো এনজয় দিস টাইম। ফুল স্টপ, হোপিং দ্য রিসিভ লেটার ফ্রম ইউ সুন। ফুল স্টপ, পে মি রিগার্ডস টু আঙ্কল অ্যান্ড আন্ট, গ্রিটিংস, গ্রিটিংস অ্যান্ড ব্লেসিংস ফ্রম মাই প্যারেন্টস টু ইউ। ফুল স্টপ, ইউর লাভিং রাজা, মানে তোমার সিনসিয়ারলি বলতে পারি, তোমার ইউর লাভিং ফ্রেন্ড বলতে পারি, ইউর লাভিং বলতে পারি রাজা। এবার যাকে পাঠাবে এখানে তার নাম, ফাদার নেম আর অ্যাড্রেস, বা যে বন্ধুকে পাঠাবে। এই হলো তোমাদের ক্লাস নাইনের পুরো কোশ্চিন অ্যান্সার সলভ। আর একটা তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড লাইক অবশ্যই করবে, এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।